অনলাইন ক্লাসে ABCD কলেজের সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমদাদুল হক, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ABCD কলেজ, চৌগাছা, যশোর। আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ব্যবসায় পরিবেশ কি, এই প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করছি। ব্যবসায় পরিবেশ কি তা জানার আগে পরিবেশ কি তা জানতে হবে। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশ হলো মূলত পারিপার্শ্বিক অবস্থা। তোমরা যেখানে অবস্থান করছো তার পারিপার্শ্বিক অবস্থাই হলো পরিবেশ। সৃষ্টির সব কিছুই একটা পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়েই বেড়ে ওঠে। বিশেষভাবে মানুষ তার পারিপার্শ্বিক অবস্থার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। মানুষের চারপাশে বিরাজমান প্রাকৃতিক ও অপ্রাকৃতিক অবস্থাদি যা তার জীবন ও জীবিকার উপর প্রভাব বিস্তার করে তাকেই পরিবেশ বলা হয়ে থাকে। মানুষই শুধু পরিবেশের দ্বারা প্রভাবিত হয় না, মানবসৃষ্ট বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানও পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। এখন আমরা জানব ব্যবসায়ী পরিবেশ কি। একটা দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায়ী পরিবেশ বলে। একটা দেশের ব্যবসায়ী পরিস্থিতি এর পারিপার্শ্বিক প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা সাধারণভাবে প্রভাবিত হয়। প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা দেশের অবস্থান, ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, জলবায়ু, সমুদ্র, নদ নদী ইত্যাদি গুরুত্বপূর্ণ। আর অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাজার ও বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও আচরণ, সরকার ও সরকারি নীতিমালা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসায় সংক্রান্ত আইন ইত্যাদি মুখ্য উপাদান বা শক্তি। এর বাইরে কিছু উপাদান বা শক্তি প্রত্যক্ষভাবে একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। এর মধ্যে কিছু শক্তি থাকে যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়, যেমন ব্যবস্থাপনার মান, আর্থিক সামর্থ্য, প্রতিষ্ঠানের সুনাম ইত্যাদি এর অন্তর্ভুক্ত। অন্যদিকে ক্রেতা, প্রতিযোগী, সরবরাহকারী ইত্যাদি প্রতিষ্ঠানের বাহ্যিক বিষয় হলেও তাদের প্রত্যক্ষ প্রভাব একটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কর্মকাণ্ডকে প্রভাবিত করে। অর্থাৎ উপরোক্ত সকল উপাদান বা শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে একটা দেশের ব্যবসায়ে যে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায় তাই ব্যবসায়ী পরিবেশ নামে অভিহিত।